মানে এটা কোঅপারেটিভ নহ জার্নালিজম জার্নালিজম প্রতি তো আমি বহু গুড়ায় সমস্যা সম্মুখীন হচ্ছ দেখ গোটা আনন্দর কথা যে ওড়িশা সরকার বদলিগাল বদলিগাল 25 বর্ষ ধর দেখ 25 বর্ষ ধর সে সাংবাদিক মানুষ অবহেলা করি পেনশন তো দূর কথা বহু স্টেট পেনশন দিয়ে সারে বহু স্টেট এরিয়া মুই অনেক সময় মুই বি ইউনিয়ন ভিতরে স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল বহু দিন প্রেসিডেন্ট থাকি অভিভাবক সম্বলপুর থাকি সেক্রেটারি থাকি বহু ইউনিয়ন ইয়ে ফাইট করছে ন্যাশনাল এক্সিকিউটিভ থাকি ইন্ডিয়ার যে 24-25 জন সাংবাদিক ভিতরে ন্যাশনাল এক্সিকিউটিভ থাকি সে ভিতরে মুই দেখি বহু জায়গার পেনশন দৌ সাংবাদিক মানুষ লাগে বহু প্রকার ভত্তা দৌ মানে তাঁর সেতরে কৌশি অভাব নাই কিন্তু আমার ওড়িশা সরকারের আন্তরিকতা নাই আপনার দেখুন আমি গোটে ডেলি পেপর বাহার করছি আমি রেগুলার কৌশল টেন্ডার নাই পাবার বন্ধ করিদিয়েছি সিনা বন্ধ করিদিয়েছি সম্ভব কথা বিধানসভা ভিতরে সাংবাদিক পশি নাই পারে এটা আশ্চর্য কথা ইন্ডিয়ার কাহিনি এটা ঘটনা নাই বিধানসভা ভিতরকে নাই যাবে বাহারে সে শুণিকি লেখবে নিউজ সেক্রেটারিট ভিতরক নাই যাই পার সাংবাদিক মানে আলাউড নুহ আশ্চর্য কথা আপনার অনেক সময় সবু নিউজ সোর্স হচ্ছে সেক্রেটারিট আপনার সে ভিতরকে পারমিশন নাই ভাবুছ আহরি তো অনেক সমস্যা রয়েছে সে শুনবার নাই গভর্নমেন্ট কিছু এখানে যেতবে চেঞ্জ হল ভাবুছে যে বিজেপি লেড গভর্নমেন্ট এই প্রোবলেম গুড়া সলভ।